हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम टू आवर चैनल आज के शुरू करछि आईटी नतून ब्लॉग आज बिकेले चले आसलाम आइडियल मोर रंगपुरे मारिया झाल मुड़ी बितान एखाने मामा लिखे रेखेछेन खाइलेन खाइलेई बुझबेन आसलेई ठीक ताई एकटा समय प्राय प्रतिदिन এই মামার ঝাল চানাচুর আচার ঝাল সিদ্ধ বুট না খেলে চলতো না প্রতিটি খাবার এখানে স্বাস্থ্যসম্মত এবং ঢেকে রাখা হয় সাধারণত ঝাল চানাচুর বা এই ধরনের খাবারগুলো বাইরে খোলা বিক্রি করে কিন্তু মামা অত্যন্ত যত্ন সহকারে সব খাবার ঢেকে রেখে বিক্রি করে আমসত্ত্ব চালতার আচার আমের আচার তেঁতুল আচার মিলে প্রায় বেশ কয়েক রকম আচার এখানে পাওয়া যায় আমরা আসলে আজকে এখানে চানাচুর সিদ্ধ ঝালবুট আচার সবকিছু মিলেই খাবো কারণ অনেকদিন পরে আসা হয়েছে আর মামার ঝাল চানাচুরটা আসলে আমার কাছে খুব স্পেশাল মনে হয় আর যারা অনেকেই আচার সহ ঝাল চানাচুর খেতে চান আবার অনেকে ঝাল আচার ছাড়াও খেতে চান দুটোই অনেক ভালোই লাগে মামা এখানে বিকেলে বিকেল বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত থাকেন প্রচুর লোক তার এই মজার চানাচুর আচার বুট খেতে আসেন এখানে আচার নিয়েছি আমরা এখানে চালতা তেঁতুল আমসত্ত্ব তিন প্রকারের আচারই নিয়েছি আমার ছেলে রোজের খুব পছন্দ আচার ওই এই মামার আচারগুলো আগে থেকেই খেত এবং অনেক পছন্দের এই আচারগুলো আমি নিয়েছি সিদ্ধ বুট সিদ্ধ বুট আসলে একটু ঠান্ডা ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই সময় খেতে ভালোই লাগে বিকেলবেলা তো সিদ্ধ বুটে উনি পাঁপড় দেন সাথে দেন শশা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এবং একটা আলাদা একটা ঝাল দেন উপরে ঝাল মশলা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকদিন পরে আসাতে মামাও আমাদের দেখে খুবই খুশি এবং রোজ রোজাও খুব খুশি এখানে আসতে পেরে এবং আরও বেশি খুশি হচ্ছে মজার মজার এই খাবারগুলো খেতে পেরে মারিয়া ঝালমুড়ি বিতানে আপনারাও চলে আসতে পারেন বিকাল টাইমটা অনেক ব্যস্ততার মধ্যে এই সময় মামার অনেক ব্যস্ততার মধ্যেই কাটে কারণ প্রচুর লোকজন এখানে ঝালমুড়ি এবং সিদ্ধ বুট খেতে এখানে চলে আসেন আমার কাছে বুট এবং চানাচুরটাই বেশি ভালো লাগে রোজা সবসময় চানাচুরটা খুব পছন্দ করে এবং বাসায় বায়না করে এভাবেই মেখে দিয়ে মেখে খাওয়ার জন্য কিন্তু আসলে বাসায় সেই টেস্টটা আসে না মানে বাইরের চানাচুরের মতো ওই টেস্টটা বাসায় আসে না
রোজ এত বেশি আচার পছন্দ করে, কীভাবে এত আচার এভাবে খায় আমি জানি না, কিন্তু ও প্রচুর আচার পছন্দ করে। বেশ জনপ্রিয় আইডল মোড়ের এই মারিয়া ঝালমুড়ি বিতান, অনেক লোকজন এখানে ভিড় করে মামার এই স্পেশাল চানাচুর মাখার জন্য। আরেকটি স্পেশাল হচ্ছে যে মামার চানাচুরের সাথে মামার ব্যবহার অনেক ভালো এবং খুবই আন্তরিকতার সাথে উনি কাজ করেন এবং কাস্টমারদের উনি খুব আন্তরিকভাবেই ওনার সেবা প্রদান করে। কাস্টমাররাও অনেক খুশি থাকে আর উনি সবসময় হাসি মুখেই থাকেন। তো আপনারাও বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন মারিয়া ঝালমুড়ি বিতানে, খেয়ে যেতে পারেন এই চমৎকার ঝালমুড়ি মাখা, সিদ্ধ বুট আর নানান ধরনের আচার। তো গাইজ সকলেই ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।